দিল্লীর গুরুগ্রামের হোটেল সিটি পয়েন্টর 111 নম্বর কোঠাত কি হয়েছিল 2 জানুয়ারিত? এই 111 নম্বর কোঠার একটা রহস্য আছে, রহস্যটো আমি কম, কিন্তু তার পূর্বে আমি কইছো, নাম দিব্যা পাহুজা, এগারী মডেল। এই মডেলগাকীক হত্যা করা হল, হত্যা করলে সিটি পয়েন্ট হোটেলের মালিকে স্বত্বাধিকারী, সিটি পয়েন্ট হোটেলের স্বত্বাধিকারীয় হত্যা করলে এগারী মডেলক, যেগুলো এটা সময়ত মুম্বাইত 2015-16 সময়ছোৱাত, সেই বর্ষ মুম্বাইত স্ট্রাগল করে আছিল, এগারী মডেল হিসাবে কাম করেছিল। আছিল এগারী গ্যাংস্টারর, এগারী গ্যাংস্টারর প্রেমিকা, অর্থাৎ প্রাক্তন প্রেমিকা, সেই গ্যাংস্টারকো হত্যা করা হয়েছিল। হত্যা করা হয়েছিল মুম্বাই এয়ারপোর্টের ওসর এখন হোটেলত, আরক্ষীয় হত্যা করেছিল, হত্যা নহয় সেয়া এনকাউন্টার আছিল, আরক্ষীর এনকাউন্টার আছিল, সেই সময়ছোৱাত এই দিব্যা পাহুজা তাত আছিল, উপস্থিত আছিল সেই গ্যাংস্টারর সৈতে। সেই প্রসঙ্গ আনিম, তার পূর্বে কবলে ওলাইছো, 2 জানুয়ারিত আবেলি 4:30 গুরুগ্রামের সিটি পয়েন্ট হোটেলত অভিজিৎ সিংয়ের সঙ্গে দেখবলে পাওয়া গেছিল মডেল দিব্যা পাহুজাক। সিসিটিভি ভিজুয়ালত এই গোটেই কথাখিনি ওলাই পড়ছে, সিসিটিভি ভিজুয়ালত আবদ্ধ হয়েছে, ক্যাপচার হয়েছে সেই দৃশ্য, যে প্রথমতে আবেলির ভাগত দিব্যা পাহুজা আহি রিসেপশনত থিয় হয়, তারপিছতে হোটেলের স্বত্বাধিকারী অভিজিৎ সিং তেওঁৰ ওচৰত থাকে, কাষত থাকে, তারপর আন এগারী ব্যক্তি আহে, তারপর তিনিওগারী আগবাড়ে 111 নম্বর কোঠা তোলে, সেই বিশেষ কোঠা তোলে। আর তারপর 2 বজাত, নিশা 2 বজাত আমি এটা সিসিটিভি ভিজুয়াল দেখাম, কেনে ধরনের সেই 111 নম্বর রুমের একটা মৃতদেহ লো অহা হয়েছে বগা কাপড়ে মেরিয়ায়, আগত আছে এজন, পিছত আছে এজন, অর্থাৎ দিব্যা পাহুজার মৃতদেহ দাঙি আনি এখন BMW-ত ভরাই দিয়া হয়েছিল সেই মৃতদেহ। তারপিছতে তারপিছতে আরক্ষী অনুসন্ধান আরম্ভ করেছিল, সিসিটিভি ক্যামেরাত আবদ্ধ হয়েছিল সমগ্র দৃশ্য, আরক্ষী হাতত ক্লু আছিল, অপরাধীক আরক্ষী করায়ত্ত করব পারিছিল, কিন্তু এতিয়ালেকে মৃতদেহর সন্ধান পোৱা নাই আরক্ষীয়ে। অভিজিৎ সিংয়ের মতে এয়া আছিল টকা পয়সার কথা, টকাই কাল হল নেকি, অত্যাধিক টকার লোভত পড়েছিল নেকি মডেলগী, টকা ডিমান্ড করেছিল নেকি, এই গোটেই কথাবর এতিয়াও রহস্য ঘন হয়ে আছে, এতিয়ালেকে কথাবর স্পষ্টভাবে অহা নাই পোহরলে। কিন্তু কিন্তু দিব্যা পাহুজার দরে 27 বছরের এগারী মডেলক হত্যা করা হল কি কারণে, কিন্তু এতিয়ালেকে মৃতদেহ যেহেতু উদ্ধার হওয়া নাই, তার উপরি দিব্যা পাহুজার ভগ্নিয়ে কিছু ভাষ্য দিছে, অভিজিৎ সিং বলে নয়, দিব্যা পাহুজার ভগ্নিয়ে অভিযোগ আনিছে গ্যাংস্টার সন্দীপ গারোলি, যে দিব্যা পাহুজার এটা সময়ের তেওর বয়ফ্রেন্ড আছিল, গতি দিব্যা পাহুজার যেহেতু প্রাক্তন প্রেমিক আছিল, গতি দিব্যা পাহুজার প্রাক্তন প্রেমিক হয়েছিল সন্দীপ, গতি সন্দীপর যে এনকাউন্টার হয়েছিল সেই এনকাউন্টারের একমাত্র সাক্ষী আছিল দিব্যা পাহুজা, গতি দিব্যা পাহুজার ভগ্নিয়ে কোয়া অনুসরি প্রথমে দিব্যা পাহুজার ঘরের যেহেতু সন্ধানহীন হওয়ার এক রিপোর্ট লিখা হয়েছিল, এক এজাহার দিয়া হয়েছিল, কারণ নিশার ভাগলেকে দিব্যার সঙ্গে কথা পাতিছিল তেওঁৰ ভগ্নিয়ে, এটা সময় দিব্যার মোবাইল সুইচ অফ হয়ে গেছিল, আর তারপরে ভগ্নির সন্দেহ হয়েছিল, গোচর রুজু করেছিল, আর তারপরে আরক্ষী অনুসন্ধান করেছিল, আর তার পরবর্তী সময় এই গোটেই কথাখিন পোহরলে আসছিল যে প্রকৃতিতে দিব্যা পাহুজা নামের মডেলগী হত্যা করা হয়েছে, কোনে হত্যা করেছে বা ইয়ার আড়ত কোন আছে, এটা অভিজিৎ সিংয়ের কথা কোয়া হয়েছে, হাতে লোতে অভিজিৎ সিং ধরাও পড়েছে, প্রমাণ আছে, তথ্য প্রমাণ আছে, কিন্তু দিব্যা পাহুজার ভগ্নিয়ে কৈছে যে পরিকল্পিতভাবে হত্যা করেছে, আর ইয়ার আড়ত আছে সন্দীপ গারোলির পরিয়ালের লোক। এটা হয়েছে 111 নম্বর কোঠা, এটা রহস্যটো হয়েছে বা এয়া এটা কাকতলীয় বলেও কব পারি, কাকতলীয় বলেও কব পারি কোইনসিডেন্ট, যে 111 নম্বর কোঠাত হত্যা করা হল এগারী মডেল দিব্যা পাহুজা, আর 2016 চন 111 নম্বর কোঠাতে মুম্বাইর সেই বিশেষ হোটেলখনত এনকাউন্টার করা হয়েছিল তেওঁৰ প্রাক্তন প্রেমিক সন্দীপ গোরেলাক। মুম্বাই মেট্রো হোটেলের 111 নম্বর কোঠাত এনকাউন্টার করেছিল গুরুগ্রাম আরক্ষীয়ে সন্দীপক, আর এই সন্দীপর প্রেমিকা দিব্যা পাহুজাক একে ধরনের অন্য এখন হোটেলের 111 নম্বর কোঠাত, গুরুগ্রামের সিটি পয়েন্ট হোটেলের 111 নম্বর কোঠাত 2024 চনের 2 জানুয়ারিত, অর্থাৎ নববর্ষর দ্বিতীয়টো দিনাখনে হত্যা করলে 111 নম্বর কোঠাত। আর এই যে কাকতলীয় বা যে কোইনসিডেন্ট, ইয়াক লো আসলে আরক্ষী হতচকিত হয়ে পড়েছে, কেনেকৈ ইমান মিল থাকিব পাৰে 111 নম্বর কোঠার, এই 111 নম্বর কোঠার রহস্য এতিয়ালেকে কিন্তু শেষ হওয়া নাই, 111 নম্বর কোঠার এই রহস্য এতিয়াও ঘনীভূত হয়েছে, কারণ এতিয়াও দিব্যা পাহুজার মৃতদেহ উদ্ধার হওয়া নাই, এতিয়া অভিযোগের প্রতি অভিযোগ আহিছে,
আৰক্ষী এই ক্ষেত্ৰত অনুসন্ধান চলাই আছে পুনৰ এবাৰ সেই 2016 চনৰ অধ্যায়বোৰ পোহৰলৈ আহিছে গতিকে এই যে অনুসন্ধান প্ৰক্ৰিয়া সেয়া চলি আছে এতিয়ালৈকে অভিজিৎ সিং যিগৰাকী এ চি টি পইণ্ট হোটেলৰ স্বত্বাধিকাৰী সেই অভিজিৎ সিঙৰ লগত কেনেবাকৈ সন্দীপৰ পৰিয়ালৰ বা ক'ৰবাত নহয় ক'ৰবাত লিংক আছে নেকি কিন্তু এইখিনিতে উল্লেখনীয় কথাটো হৈছে এই অভিজিৎ সিং হৈছে বৰ্তমানৰ প্ৰেমিক অৰ্থাৎ দিব্যা পাহুজাৰ বৰ্তমানৰ প্ৰেমিক আছিল অভিজিৎ সিং এ চি টি পইণ্ট হোটেলৰ স্বত্বাধিকাৰী গতিকে প্ৰেমিকে হত্যা কৰিলে নেকি দিব্যা পাহুজাক কাৰণ কি থাকিব পাৰে টকা নে আন কিবা